আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুজিন। আমার আজকের রেসিপি হলো পটাটো চিজ বল। পটাটো চিজ বল তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছে আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে একটি প্লেটে আমি 5টি গোল আলু আগে থেকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। ভালো করে আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টি চামচ গরম মশলা, 1/2 টি চামচ চাট মশলা, 1/2 টি চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টি চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 টি চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ লবণ এবং সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে শুধু পাতাগুলোই নিয়েছি, ডাটা নিচ্ছি না। এখন সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো আলুর শক্ত অংশ না থাকে। এদিকে আমি একটি বাটিতে মোজারেলা চিজ কেটে রেখেছি। হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প আলু নিয়ে প্রথমে ডান হাত দিয়ে চেপে চেপে, তারপর 2 হাতের তালু দিয়ে একটি গোল বল আকার তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিব 1 পিস মোজারেলা চিজ। আমি আরও ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এরকম পিস করেও দিতে পারেন। এখন আবারও ডান হাত দিয়ে চেপে চেপে 2 হাতের তালু দিয়ে সুন্দর একটি বল তৈরি করে নিয়েছি। এই তো এভাবে করে আমি সবগুলি রেডি করে নিয়েছি। এখন একটি বাটিতে 2টি ডিম ফেটে নেব, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এভাবে পটাটো চিজ বল তৈরি করে রমজানে ইফতারি অথবা মেহমান আসলে নাস্তা দিতে পারেন, বাচ্চারা তো এগুলি ভীষণ পছন্দ করে। এখন আমি এক এক করে সবগুলি বলকে ডিম দিয়ে চুবিয়ে নিব। আমি প্রথমে একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিব। এমনি করে আমি বাকি বলগুলোকেও রেডি করে নিয়েছি। খুবই অল্প সময়ে মজাদার খাবারটি হয়ে গেছে। এখন একটি প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমরা এক এক করে পটাটো চিজ বলগুলিকে বেজে নিব। আমি একসাথে 4টি পটাটো চিজ বল দিয়ে বেজে নিচ্ছি। উল্টি পাল্টি আমি বেজে নিব। চুলার আঁচ মিডিয়াম রোতে রেখে 5-6 মিনিটের মতো সময় লেগেছে। এমনি করে বাকি বলগুলোকে আমি বেজে নেব। এখন আমি বাকি চিজ বলগুলোকে একইভাবে বেজে নেব। খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম অল্প সময়ে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। চিজ বলগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে। উপরের সাইডটা অনেক মুচমুচে এবং ভিতরের সাইডটা অনেক নরম তুলতুলে। টমেটো কেচাপ দিয়ে খুবই মজাদার একটি খাবার, আশা করি সবাই ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।